চাষের জমির মাটিও কেটে নিচ্ছে মাফিয়ারা, নষ্ট হচ্ছে জমি, এমনই অভিযোগে উত্তেজনা মুর্শিদাবাদের পিলখানার রেজনগর এলাকায়। অভিযোগ, রাতের অন্ধকারে ট্রাক্টরে গ্রামের রাস্তা দিয়ে অবাধে চলছে মাটি পাচার। অভিযোগ, বারবার প্রশাসনকে জানিয়েও সুরাহা হয়নি, ট্রাক্টর আটকে বিক্ষোভ গ্রামবাসীদের। মুর্শিদাবাদের রেজনগরের পিলখানা এলাকাতে মাটি মাফিয়াদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে স্থানীয় বাসিন্দারা। মাটি মাফিয়ারা জোর করে চাষযোগ্য জমি থেকে মাটি কেটে সেখান থেকে ফাটাই নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ প্রশাসন একাধিক তাকে দাঁড়ানো হয়েছে, কোনো সদস্যতা দিতে পারেনি। পুলিশকে, বিএলআরকে, সবাইকে আমরা জানিয়েছি, বুঝলি কোনো কাজ হয় না। মানে পুলিশকে ঘুষ দিচ্ছে, ঘুষ দিয়ে কাজ করেছে, মাটি বিক্রি করছি, এত বলি কোনো কাজ হয়েছে না। আমাদের একটাই বক্তব্য, এই রাস্তায় আমাদের ট্র্যাক্টর বন্ধ চাই। দেখেন, এটা হচ্ছে স্কুলের রাস্তা, ঠিক আছে? এদেরকে অনেকবারই মানা করা হয়েছে, এটা স্কুলতে বাচ্চাদের রাস্তা, স্কুল বাচ্চা সব আসা যাওয়া হবে স্কুলে। তা এই যে মাটির দালাল থেকে অনেক কবার জানানো হয়েছে, তবুও কিন্তু ট্র্যাক্টরের রাস্তা আমাদের বন্ধ হয়নি। এ বিষয়ে বিরোধীদেরও একই মত, সম্পূর্ণ পুলিশের মদতেই হচ্ছে এই কাজ। সম্পূর্ণ পুলিশের মদতেই সব কাজ হচ্ছে, এবং বিএলআরও জানে, এখন বিএলআরও না জানার একটা ভণ্ডামো করছেন, উনি পরিষ্কার শুনে রাখুন। বিএলআরও পুলিশ সম্পূর্ণ যৌথভাবে এইখানে সাপোর্ট দিচ্ছে দৌরাত্মদের। নষ্ট হচ্ছে চাষের জমি, কবে বন্ধ হবে মাফিয়াদের দৌরাত্ম? তবে কি সত্যি প্রশাসনের মদতেই চলছে এই কারবার? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। মুর্শিদাবাদ ক্যামেরা সিমুল দাস, নির্মল গোস্বামী, ঢাকা।